আপনার বিড়ালের জাত জানা আপনাকে তার আচরণ, ব্যক্তিত্ব এবং স্বাস্থ্যের প্রয়োজনগুলি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। উপরন্তু, এটি আপনাকে আপনার বিড়ালের সর্বোত্তম যত্ন প্রদান করতে সাহায্য করতে পারে, যার মধ্যে রয়েছে সঠিক খাদ্য, সাজসজ্জার কৌশল এবং ব্যায়ামের রুটিন নির্বাচন করা। আপনার বংশ সম্পর্কে কিছু সূত্র প্রদান করতে পারে। কিছু বিড়াল প্রজাতি যেমন সিয়ামিস স্বতন্ত্র বাদাম আকৃতির চোখ থাকে, অন্যদের যেমন স্কটিশ ফোল্ডের চোখ থাকে গোলাকার। একটি বিড়ালের চোখের রঙও তার বংশের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ,
বেঙ্গল বিড়ালের উজ্জ্বল সবুজ বা সোনালি চোখ রয়েছে, অন্যদিকে সিয়ামের চোখ চকচকে নীল। শরীরের আকৃতি, বিড়ালের জাতগুলিও তাদের দেহের আকার এবং আকারে আলাদা। কিছু বিড়ালের জাত যেমন মেইন কুন এবং নরওয়েজিয়ান ফরেস্ট বিড়াল বর এবং পেশিভুল, অন্যরা যেমন সিয়ামিস এবং কর্নিশ রেক্স স্লিম এবং লাবণ্যময়। আপনার বিড়ালের শরীরের আকৃতি, আকার এবং অনুপাতের পাশাপাশি কানের আকৃতি বা লেজের দৈর্ঘ্যের মতো অনন্য শারীরিক বৈশিষ্ট্যগুলিতে মনোযোগ দিন। বিড়াল প্রজাতির আচরণগত বৈশিষ্ট্য। তাদের শারীরিক চেহারা ছাড়াও বিড়াল প্রজাতিদের বিভিন্ন আচরণগত বৈশিষ্ট্য রয়েছে। কিছু বিড়ালের জাত আরও কণ্ঠস্বর, অন্যরা আরও স্বাধীন। এখানে কিছু টিপস রয়েছে যা আপনাকে তার আচরণের উপর ভিত্তি করে আপনার বিড়ালের জাত শনাক্ত করতে সহায়তা করবে। ব্যক্তিত্ব। একটি বিড়ালের ব্যক্তিত্ব তার বংশ সম্পর্কে কিছু সূত্র প্রদান করতে পারে। উদাহরণস্বরূপ, সিয়ামিস বিড়াল কথাবার্তা এবং দাবিদার হওয়ার জন্য পরিচিত, যখন ফার্সি আরও শান্ত এবং স্নেহপূর্ণ। আপনার বিড়ালের মেজাজ, আচরণ এবং পছন্দগুলির পাশাপাশি কোনো অনন্য ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিতে মনোযোগ দিন। খেলার ধরন। বিভিন্ন বিড়ালের প্রজাতির খেলার ধরনও আলাদা। কিছু বিড়াল আরও উদ্যমী এবং কৌতুকপূর্ণ, অন্যরা আরও শান্ত এবং আশেপাশে থাকা উপভোগ করে। আপনার বিড়ালের খেলার শৈলী এবং পছন্দগুলির পাশাপাশি কোনো অনন্য আচরণের নিদর্শন বা অদ্ভুততার দিকে মনোযোগ দিন। কণ্ঠস্বর। একটি বিড়ালের মজুর শব্দ এর বংশ সম্পর্কে কিছু সূত্র প্রদান করতে পারে। কিছু বিড়াল প্রজাতি অন্যদের চেয়ে বেশি কণ্ঠস্বর বলে পরিচিত, অন্যদের অনন্য কণ্ঠস্বর রয়েছে। আপনার বিড়ালের মিউয়ের শব্দ এবং ফ্রিকোয়েন্সি, সেই সাথে যে কোনো অনন্য কণ্ঠস্বর যেমন চিপস বা ট্রিলসের দিকে মনোযোগ দিন। আশা করি আমাদের এই ভিডিও দেখে আপনি কিছু উপকৃত হয়েছেন। এরকম আরও নতুন নতুন টিপস এবং ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখুন। ধন্যবাদ।